তো বন্ধুরা, তোমরা ভালো ভালো ভিডিও আপলোড করছো কিন্তু ভিডিওতে ভিউজ আনতে পারছো না, কিন্তু আমি ভিডিও আপলোড করলেই কিন্তু আমার ভিডিওতে ভিউজ চলে আসছে। কেন আসছে, এটা সিক্রেটটা কি, সেটাই কিন্তু বলবো আজকের এই ভিডিওটার মধ্যে। যদি সিক্রেট জানতে পারো তবেই কিন্তু ভিডিও ভাইরাল করতে পারবে আমারই মতো। নতুন চ্যানেলেও ভিডিও ভাইরাল হয়, ঠিক আছে, তার প্রুফ কিন্তু আমি নিজে। দেখো, আমি প্রত্যেক দিন ভিডিও আপলোড করি, কখনো কিন্তু ছুটি করি না আমি, ঠিক আছে। দেখো, আজকে এই ভিডিওটা আপলোড করেছি এই 44 মিনিট আগে, এখানে দেখাচ্ছে, তো ক্লিক করে দেখি কত ভিউজ হলো। দেখো, 732 ভিউজ হয়ে গেছে, কিন্তু 732 দেখতে পেলে তোমরা। তারপরে দেখো, কালকে ভিডিও আপলোড করেছিলাম 4,100, পরশু দিন 5,200, তার আগের দিন 3 দিন আগে দেখো 11,000, তারপরে দেখো 4 দিন আগে 7,300, দেখতে পাচ্ছ ভিডিওতে ভিউজ। দেখো, প্রত্যেকটা দিন ভিডিও আপলোড, দেখো 6 দিন আগে এই একটা দেখো 10,000, এই দেখো 7 দিন আগে 8,300। তোমাদের ভিডিওতে এরম ভিউজ আসে? আসে না। ভিডিও আপলোড করে যাচ্ছ দিনের পর দিন, খুব খাটছ, প্রচুর ভিডিও হয়ে গেছে চ্যানেলে। কারো কারো চ্যানেলে 400-500 হাজার ভিডিও হয়ে গেছে, 1 বছর 1.5 বছর 2 বছর ধরেও কাজ করছে, কিন্তু কোনো বেনিফিট নেই, ক্যাশ কলা বেনিফিট হচ্ছে। ভিডিও আপলোড করলে 10, 20, 30, 50 খুব জোর 100 অবধি গিয়ে একদম পুরো দেয়ালে ফিট ঠেকে যাচ্ছে। আর আমার কিন্তু ওই জায়গায় দেয়ালে ফিট ঠেকছে না, আমার কিন্তু নির্দিষ্ট একটা ভিউজ আমি পাচ্ছি, আমার চ্যানেল অনুযায়ী কিন্তু আমি ভিউজ ভালোই পাচ্ছি, ঠিক আছে। আমার এই চ্যানেলের মধ্যে যেরকম ভিউজ আসছে, একটা 50,000-1,00,000 চ্যানেলে এরকম ভিউজই আসে, বা এর থেকে কম ভিউজও কিন্তু আসে। আমার চোখে দেখা, নিজের চোখে দেখেছি এরকম প্রচুর চ্যানেল রয়েছে, ঠিক আছে। তো যাই হোক, আমার চ্যানেলে এই ভিউজটা আসছে কেন, আসছে এই কারণেই, আমি কিন্তু শুধুমাত্র একটা টপিক দেখলাম, ভিডিও বানালাম, আপলোড করে দিলাম, এই কাজটা কিন্তু করি না। আমি সব কিছু সঠিক করার চেষ্টা করি, সময় নিয়ে কিন্তু সব কিছু করি। দেখো, সব কিছু কিন্তু কিওয়ার্ডের খেলা। কিওয়ার্ড যদি তোমরা সঠিক বসাতে পারো ভিডিওতে, সঠিক টাইটেল, সঠিক ট্যাগ, সঠিক ডেসক্রিপশান যদি তোমরা বসাতে পারো, তবে কিন্তু ভিডিও ভাইরাল হবে। আর তার সঙ্গে কিন্তু ভিডিওর থাম্বনেলটা খুব ভালো হওয়া চাই, আর সর্বশেষ ভিডিওতে দম থাকা চাই। ভিডিওটা যেন অডিয়েন্স পছন্দ করে সেরকম ভিডিও হওয়া চাই, যেন অডিয়েন্সের কাজে লাগে সেরকম ভিডিও হওয়া চাই, ঠিক আছে। তারপরে কিন্তু তোমাদের ভিডিও ভাইরাল হবে, না হলে কিন্তু ভিডিও ভাইরাল হবে না। এটা কান খুলে মাথার মধ্যে ঢুকিয়ে নাও একদম, ঠিক আছে। দেখো, আমার ভিডিওতে ভিউজ আসার নানা রকম কারণ আছে, কেননা আমি শুধুমাত্র ইউটিউবে ভিডিও দেখেই যে আমি ভিডিও আপলোড করে দিই তা কিন্তু নয়, আমি কিন্তু আরও দুটো অ্যাপ্লিকেশান ইউজ করি। একটা হচ্ছে টিউব বডি, 2 নম্বর হচ্ছে ভিডাইকিউ। আমি ভিডাইকিউর সাহায্যেও কিন্তু ভিডিও আপলোড করি, সেই কারণেও কিন্তু ভিডিওতে বেশি বেশি করে ভিউজ আসে। তো সেই জন্য আজকের এই ভিডিওটার মধ্যে আমি তোমাদেরকে দেখিয়ে দেবো কি করে তোমরা ভিডাইকিউর ব্যবহার শিখবে। তো সঠিকভাবে ভিডাইকিউকে ব্যবহার করা শুরু করে দাও, দেখবে ভিউজের বন্যা বইবে, ভিউজের বৃষ্টি হবে তোমার ভিডিওতে। আমার হচ্ছে, তোমার কেন হবে না বলো তো, তোমাদেরও কিন্তু হবে। তো চলো, বেশি দেরি না করে তোমাদেরকে সম্পূর্ণ ব্যবহার দেখাবো, একদম পুরো শিখিয়ে দেবো, জলের মতন করে দেবো। ভিডাইকিউ অ্যাপ্লিকেশানটাকে ব্যবহার করে ফেলো এবং ভিডিওতে ভিউজ নিয়ে চলে এসো। তো চলো বন্ধুরা, তোমাদেরকে দেখাই। তার আগে বন্ধুরা, চ্যানেলে যদি নতুন থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, পাশের বেল আইকনকে প্রেস করে দাও। আর বন্ধু, ভিডিওটা লাইক করতে কিন্তু বলবে না, লাইক করলে মোটিভেট হই, ভিডিও বানানোর কিন্তু আগ্রহ বাড়ে। তো দেখো বন্ধুরা, তোমরা কী করবে জানো, তোমরা সবার প্রথমে চলে যাবে প্লে স্টোরে। তো আমি দেখো চলে যাচ্ছি প্লে স্টোরে, এই হচ্ছে প্লে স্টোর, চলে গেলাম। যাওয়ার পরে এখানে সার্চ করবো ভিডাইকিউ, VIDIQ লিখে সার্চ করে দিলাম। দেখো, এই হচ্ছে অ্যাপ্লিকেশান, এই লোগোটাও তোমরা দেখতে পাচ্ছ, এখানে তোমরা ইনস্টল করে নেবে, আমার তো ইনস্টল করাই আছে, তো ওপেন করব। দেখো, 4.3 রেটিং রয়েছে, 1,22,000 কিন্তু রিভিউ রয়েছে, ঠিক আছে, 4.3 রেটিং, ভাবতে পারছো তো, খুব ভালো কিন্তু এটা। ইউটিউব সার্টিফাইড, ইউটিউব স্যাটিসফাইড কিন্তু এটা, একদম ভালোভাবে বুঝে নাও কেমন। তারপরে তোমরা সরাসরি এই অ্যাপটাকে ওপেন করবে, ওপেন করে তোমাদের চ্যানেলের সঙ্গে লিঙ্ক করে দেবে, ঠিক আছে। আমার লিঙ্ক করাই রয়েছে, আমি আর সেটা দেখাচ্ছি না। তো সরাসরি তোমরা এরকম চলে আসবে একদম, দেখো নতুনত্ব চলে এসছে একদম এখানে, ঠিক আছে। তো একদম পুরো সব চেঞ্জ হয়ে গেছে মনে হচ্ছে যেন, তো ডেলি টাস্ক রয়েছে, সব কিছুই রয়েছে এখানে। তো হোম পেজটা কিন্তু একটু চেঞ্জ হয়ে গেছে, ওকে। তো এবার আমি তোমাদেরকে সবার প্রথমে দেখাবো, তোমাদেরকে কিন্তু আইডিয়া দিয়ে দেবে যে প্রতিদিন 3টে ভিডিওর এরা কিন্তু আইডিয়া দেবে তোমাদের চ্যানেল অনুযায়ী। তোমরা যদি তোমাদের চ্যানেল অনুযায়ী 3টে আইডিয়া থেকে একটা আইডিয়া নিয়ে যদি ভিডিও তৈরি করতে পারো, তবেই তুমি কিন্তু সফল হয়ে যাবে। তোমাদের কি করতে হবে, তো সবার প্রথমে দেখো ডেলি আইডিয়া এখানে রয়েছে, এখানে দেখো, এই যে আমাকে কিন্তু 3টে আইডিয়া দেওয়া হয়েছে, যে মনিটাইজেশান পাবেন রাতারাতি, হাউ টু মনিটাইজেশান অন ইউটিউব,
ফার্স্ট বাংলা টিউটোরিয়াল এই ভিডিও যদি তৈরি করি আমি এই টাইটেলের উপর যদি ভিডিও বানাই কিন্তু আমার ভিডিওতে ভিউজ আসবে দেখো একদম পুরো ভেরি হাই রয়েছে দেখো ভেরি হাই ঠিক আছে এই টাইটেলটা কিন্তু আমি বানাতেই পারি তো সেজন্য আমি যদি বানাই তো আমি এটাকে সেভ করে রাখবো এই সেভের মধ্যে ক্লিক করে আমি সেভ করে দিচ্ছি দেখো সেভ করে দিলাম তো এবার সেকেন্ড আরেকটা দেখিয়ে দিল এখানে কি দেখালো আমি আমি এতগুলো ইউটিউব প্লে বাটন কিভাবে পেলাম এটা খুব একটা কিন্তু কার্যকরী নয় যেহেতু তোমাদের কাছে হয়তো প্লে বাটন নেই আমার কাছে একটা প্লে বাটন রয়েছে তো আমি এটা নিয়ে বানাতে পারবো না আমার বানানোর কোনো প্রয়োজনই নেই তোমাদের এখানে কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট থাকবে ঠিক আছে সেম সেম কিন্তু থাকবে না আলাদা আলাদা থাকবে তোমাদের চ্যানেল অনুযায়ী কিন্তু থাকবে তো এটাকে আমি ডিসমিস করে দিই কই দিলাম ডিসমিস এবার তিন নম্বর দেখো এটা কি রয়েছে এটাই রয়েছে কি ভিডিও এই পেটিশন হচ্ছে মিডিয়াম এটা ভিডিও এই ভাইরাল এই ফেসবুক পোস্টের আসল কাহিনিটা কি জানলে অবাক হবেন তো আমার চ্যানেলের জন্য কিন্তু এটাও কোনো কার্যকারী না প্রথম যেটা ছিল সেটা কিন্তু কার্যকারী তোমাদের কিন্তু হয়তো তিনটেই কার্যকারী থাকবে বা দুটো থাকবে বা একটাও থাকতে পারে আমার মতন কোনো প্রবলেম না সেটা কালকে কিন্তু সেটা চেঞ্জ হয়ে যাবে এটা শুধুমাত্র 24 ঘন্টাই থাকে ঠিক আছে তো একদিনের জন্য এটা তো তোমরা কিন্তু এখান থেকে খুব সহজেই তোমার ভিডিওর তুমি আইডিয়া পেয়ে গেলে তোমার ভিডিওর টাইটেলটাও কিন্তু তুমি পেয়ে গেলে খুব সহজেই একদম ইজি ব্যাপার ঠিক আছে তো তোমরা এখান থেকে পেয়ে গেলে এবার তোমাদের মূল কথা কি এবার তোমাদের মূল কথা হচ্ছে যে তোমরা যদি মনে করো এখানে তোমরা ভিডিও পাচ্ছ না তোমরা সরাসরি চলে যাও এই রিসার্চ অপশানে এই যে দেখো রিসার্চ অপশান রয়েছে এখানে চলে যাও চলে গেলে তো চলে যাওয়ার পরে দেখো এখানটায় কিন্তু কিছু কিওয়ার্ড তোমরা সার্চ করে দেখতে পারবে যে এই টাইটেলের উপরে ভিডিও বানানো যায় কি যায় না যেমন ধরো আমার চ্যানেলের মধ্যে দেখো ইউটিউব এসিওটা কিন্তু চলে তো দেখো ইউটিউব এসিও দিয়েই কিন্তু এখানে কিওয়ার্ড দিয়ে দিয়েছে 67% ঠিক আছে 67 রয়েছে তো এটা নিয়ে ভিডিও বানালে কিন্তু ভিউস আসবে সবসময় চেষ্টা করবে একটু ইয়েলো বা গ্রিন বা ডার্ক গ্রিনের ওপরে ভিডিও তৈরি করা সে সমস্ত কিওয়ার্ডে করা তো ধরো আমি এখানটায় এখানে একটু সার্চ করে দেখি ঠিক আছে তো দেখো ধরো আমি সাবস্ক্রাইবার কীভাবে কাইসে বাড়ায় আমি সার্চ করলাম তো সার্চ করতেই কিন্তু এখানটায় এটা কি দেখাচ্ছে ওভারঅল স্কোরটা দেখে নাও 100-এর মধ্যে কিন্তু 57 ঠিক আছে তো দেখো ভলিউম কিন্তু 59 আর কম্পিটিশন কিন্তু মিডিয়াম তো তোমরা চাইলে এই চ্যানেলে কিন্তু ভিডিও তৈরি করতে পারো তো যদি তোমরা চাও যে এই রিলেটেড আরও কিওয়ার্ড তোমরা দেখবে তাহলে দেখো এখানটা কিন্তু রিলেটেড কিওয়ার্ডও রয়েছে তো ধরে নাও আমি এখানটায় ক্লিক করে দিই ক্লিক করে দেওয়ার পরে দেখো এখানটা কিন্তু অনেকগুলো কিওয়ার্ড কিন্তু শো করিয়ে দিয়েছে অলরেডি দেখো এই একটা করিয়ে দিয়েছে এই একটা এই একটা এই একটা তো তোমাকে সবসময় দেখতে হবে একটু বেশি নাম্বার রয়েছে সেই নাম্বারের ওপরে ভিডিও তৈরি করা তবেই কিন্তু ভিউজ বেশি করে আসবে ঠিক আছে এটা কিন্তু মাথায় খেয়াল রাখবে তারপরে দেখো এখানটায় তারপরে এখানে কি রয়েছে এই দেখো অপটিমাইজের অপশান রয়েছে তোমরা চাইলে তোমাদের ভিডিওকে অপটিমাইজ করতে পারো দেখো আমার চ্যানেলের মধ্যে যা ভিডিওগুলো রয়েছে আমি চাইলে এখান থেকে ভিডিও টাইটেলকে চেঞ্জ করতে পারি ডেসক্রিপশান চেঞ্জ করতে পারি তারপরে ট্যাগসকে চেঞ্জ করতে পারি সব কিছু কিন্তু ওভারঅল আমি এখান থেকে চেঞ্জ করতে পারবো খুব সহজে ইজিলিভাবে তো কেমনভাবে যেমন ধরো আমি এই ভিডিওটাকে ওপেন করলাম করার পরে এই যে ভিডিওটা আমি আপলোড দিয়েছি এই ভিডিওটা রিলেটেড কিন্তু আরও তিনখানা টাইটেল কিন্তু সাজেস্ট করে দিচ্ছে এই যে দেখো তিনখানা কিন্তু টাইটেল কিন্তু এখানে দিয়ে দিচ্ছে ঠিক আছে তো চাইলেই আমি এখানে গেট টাইটেল রেকমেন্ডেশনের মধ্যে ক্লিক করতে পারি করলেই কিন্তু এখানে কিন্তু দেখিয়ে দেবে ঠিক আছে এখানে দেখাবে আলাদা আলাদা আর তারপরে দেখো এই যে ভিডিওটার এসিও স্কোরটা কত হয়েছে দেখো এসিও স্কোর কিন্তু 46 100-এর মধ্যে ঠিক আছে ওভারঅল কিন্তু ওকে ওকেই রয়েছে দেখো এই যে চলে এসছে কিন্তু টাইটেল দেখতে পাচ্ছ এই একখানা টাইটেল চলে এসছে তো তারপরে দেখো এই একখানা এসছে দেখো এই আরেকখানে এসছে এই এসছে দেখো কতগুলো চলে আসছে কিন্তু তোমরা চাইলে এখান থেকে কিন্তু যে কোনো টাইটেল চুজ করতে পারো যদি তোমাদের টাইটেল যদি ভালো না হয় তাহলে ঠিক আছে খুব সহজেই করে ফেলতে পারো একদম ইজিলি একটা ব্যাপার ঠিক আছে তো তারপরে দেখো এবার তোমরা কিন্তু দেখতে পাবে যে এখানটায় এই ভিডিও যে যা যা ট্যাক্স দেওয়া হয়েছিল তাই কিন্তু এখানে দেখাচ্ছে তো এখানে কিন্তু অনেকগুলো ট্যাক্স র্যাঙ্ক একদম করেনি যেমন এই ট্যাক্সটা র্যাঙ্ক করেনি এই ট্যাক্সটা র্যাঙ্ক করেনি এইটাও কিন্তু র্যাঙ্ক করেনি এটাও র্যাঙ্ক করেনি তারপরে হচ্ছে দেখো আরও দেখাচ্ছি আর ওই দেখো প্রথমটা কিন্তু র্যাঙ্ক করেনি তো চাইলে তোমরা এখান থেকে ট্যাগসগুলোকে চেঞ্জ করেও দিতে পারো খুব ইজি ব্যাপার একটা ঠিক আছে তো কীভাবে চেঞ্জ করবে তো চেঞ্জ করার জন্য যেমন এই গুণচিহ্ন রয়েছে না এই যে গুণচিহ্ন এখানে তোমাদেরকে ক্লিক করতে হবে তো করে দিলে ক্লিক কেটে গেল কিন্তু ওটা চলে গেল ওখান থেকে তারপরে ধরো এই যে মোবাইল দিয়ে টাকা কামানোর উপায় এটা আমি কেটে দিই এবার কী করব এবার আমি এখানে নতুন কিওয়ার্ড বসাবো কেমনভাবে দেখো সাজেস্টেড কিওয়ার্ড রয়েছে রেকমেন্ডেড কিওয়ার্ড এখানটায় দেখো এখানে কিন্তু নিউ আর্নিং অ্যাপ টুডে এই একটা কিন্তু খুব ভালো কিওয়ার্ড 69 এটা রয়েছে অনলাইন পয়সা কাইসে কামায় দেখো 60 এটাও ভালো রয়েছে তো আমি কেমন কী করবো এই প্লাসের মধ্যে ক্লিক করলেই কিন্তু আমি এটাকে নিয়ে নিতে পারবো তো যথারীতি আমি নিয়ে নিচ্ছি প্লাসে ক্লিক করলাম
আবার প্লাসে ক্লিক করুন, দুটো হয়ে গেল। এবার তিনটে যদি নেই তাহলে কিন্তু সমস্যা হয়ে যাবে, তো সেই জন্য আমি আর নেব না। এখন আমি কি করব, এখানটায় ক্লিক করব, এখানে ক্লিক করে আরও তিনটে কিন্তু সাজেস্ট করবে, এখানে ক্লিক করে দিলাম, আবার ঘুরছে দেখো আরও তিনখানা কিন্তু এখানটায় দিয়ে দিল। তো আমি এখান থেকে আমি দেখো এইটা নিয়ে নেব, অনলাইন পয়সা কেসে কামাই 2023 এটা দিয়ে দিলাম, এখানে কিন্তু চলে এলো, দেখতে পাচ্ছ কি সুন্দর। তো এবার ধরো তোমাদের ট্যাক্স নেওয়া হয়ে গেছে, চেঞ্জ করা হয়ে গেছে, তো এখন তোমরা এটাকে সেভ করে দেবে। তো কীভাবে সেভ করবে, এই যে পাবলিশ চেঞ্জ টু ইয়োর ভিডিও, এখানে ক্লিক করে দেবে হয়ে যাবে, দেখো ভিডিও হ্যাজ বিন চেঞ্জড, ঠিক আছে। তাহলে ভিডিও আমি কিন্তু ট্যাক্সগুলোকে চেঞ্জ করে ফেললাম একদম ইজিলিভাবে, আমার এটা র্যাঙ্ক করলো না একদম ভালো না, আমি এটাকে চেঞ্জ করে দিলাম, খুব সহজ একটা ব্যাপার, ঠিক আছে। তারপরে দেখো এখান থেকে তোমরা যদি চাও তোমাদের ডেসক্রিপশানটাকেও তোমরা চেঞ্জ করতে পারো, এই যে দেখো ডেসক্রিপশান, তো ডেসক্রিপশানের মধ্যে আমি একটু শো মোরে ক্লিক করে দিই, ক্লিক করার পরে তোমাদের দেখাই ডেসক্রিপশানটা, দেখো এই রকম ধরনের রয়েছে। আমি এখানে চাইলে কিছু অ্যাড করতে পারবো কিওয়ার্ড, খুব ইজিলি একটা ব্যাপার, ঠিক আছে। যদি অ্যাড করতে না চাও বা কিছু কাটতে না চাও, এমন সেম টু সেম থাক। তারপরে যদি এবার তোমরা দেখো এই যে এসইও স্কোরটা, এখানটায় তোমরা ক্লিক করো, আমি ক্লিক করে দিলাম, তো এই ভিডিওটার এসইও স্কোর কিন্তু 46, দেখো এখানে ট্যাগ কাউন্ট 5-3 পেয়েছি, ট্যাগ ভলিউম 5-5, কিওয়ার্ড ইন টাইটেল 5-5, কিওয়ার্ড ডেসক্রিপশান 5-5, দেখো সেম কিওয়ার্ড ইউজ টাইটেল ডেসক্রিপশান ট্যাগ 5-5 পেয়েছি। তো এখন মুদ্রা কথা হচ্ছে যে আসল ভিডিওটার পারফরমেন্সটা ভালো হওয়া চাই, যদি ভিডিওর পারফরমেন্সটা যদি ভালো হয় তাহলে কিন্তু এই স্কোরটা কিন্তু বেড়ে যাবে। তো এই পারফরমেন্সটা কিন্তু এখন দেখাবে না, 24 ঘন্টা পরে কিন্তু দেখাবে, যেহেতু ভিডিওটা কিন্তু 24 ঘন্টা এখনও হয়নি, ঠিক আছে। তো এখনও এরকমই দেখাবে। তারপরে যে চেকলিস্ট, চেকলিস্টে গিয়ে তোমরা দেখতে পারো যে তোমার টাইটেলটা ট্যাগটা ডেসক্রিপশনটা সব কিছু ঠিকঠাক আছে কি না, সব কিছু ওকে ওকে আছে কি না, তোমরা দেখতেই পারো খুব ইজিলিভাবে, ঠিক আছে। তো এই দেখে নিলে এখন বন্ধুরা আমি তোমাদেরকে ডেলি আইডিয়াতে আরেকটু আইডিয়া দিতে চাই, যেমন এই ডেলি আইডিয়া এটা, ওকে। তো এখানটায় কিন্তু দেখো শো মোর ভিডিও, দেখো শো রিলেটেড ভিডিওস, ঠিক আছে। এখানে আমি ক্লিক করি, ক্লিক করার পরে বন্ধুরা এই যে এই রিলেটেড কিন্তু প্রচুর ভিডিও এখানে কিন্তু সাজেস্ট করে দিচ্ছে তোমাকে। তো এখান থেকেও যদি তোমরা ভিডিও নিয়ে, ভিডিও টাইটেল নিয়ে বা এই ভিডিওর টপিক নিয়ে যদি ভিডিও তৈরি করো তাহলেও কিন্তু দেখবে তোমরা অনেক ভিউস পাচ্ছ, একদম ইজিলি একটা ব্যাপার। আমি কিন্তু এখান থেকে অনেক মানে টাইটেল নিয়ে মানে অনেক হেল্প নিয়েছি, আমি এখনও এর হেল্প নিই, আমি কাজ করি এটার মধ্যে, এসে আমি চেঞ্জ করি ট্যাগসগুলোকে, টাইটেলটাকে চেঞ্জ করি, একটু সব কিছু মডিফাই করে নিই, যদি দেখি একটু ভুল হয়েছে তো ভুলটাকে সংশোধন করার চেষ্টা করি খুব ভালোভাবে, ঠিক আছে। তোমরা কিন্তু চাইলে এখানে করতে পারো। তারপরে এই যে রিচার্জ অপশানটার মধ্যে দেখো, আমি তোমাদেরকে এগুলো তো দেখাইনি এখনও, এই যে রিসার্চ অপশানের মধ্যে দেখো টপ চ্যানেল ফর দিস সাবস্ক্রাইবার্স, তো আমি লিখলাম সাবস্ক্রাইবার কাইসে বাড়াই, এর মধ্যে এই কিওয়ার্ডের ওপরে কিন্তু বড় চ্যানেল এই তিনখানা, দেখো টেকনিক্যাল কোচি, টেকনিক্যাল বুকার আর ক্রিয়েটার সাস 2.0। তোমরা চাইলে এদের চ্যানেলে গিয়েও কিন্তু ভিডিওর আইডিয়া নিতে পারো খুব সুন্দরভাবে। তারপর দেখো কিওয়ার্ড রিলেটেড সাবস্ক্রাইবার কাইসে বাড়ায়, ঠিক আছে। তো এখানটায় দেখো আরও কিন্তু কিওয়ার্ড দিয়ে দিচ্ছে, ভিউ অল রিলেটেড কিওয়ার্ড যদি তোমরা ক্লিক করে দাও তাহলে কিন্তু আরও তোমরা কিওয়ার্ড দেখতে পাবে, আর এর যদি আপগ্রেড করো, কিছু যদি পে করো তাহলে কিন্তু আরও বেশি তোমরা কিওয়ার্ড পেয়ে যাবে, খুব সুন্দর ব্যাপার, ঠিক আছে। তো এইভাবেই কিন্তু তোমরা তোমাদের চ্যানেলটাকে গ্রো করতে পারো। এখান থেকে এই যে দেখো ট্রেন্ডিং ভিডিও রয়েছে, ট্রেন্ডিং ভিডিওর এখান থেকে তোমরা নিতে পারো, কিন্তু এখানে ট্রেন্ডিং ভিডিওতে আসলে কিন্তু টাকা লাগবে, ঠিক আছে। সব কিছু ফ্রিতে কিন্তু হয় না, একটু আধটু তোমাদের কিছু পেও করতে হবে। তো এখানে তোমরা এই যে স্কোর দেখে কিন্তু সবসময় দেখবে যে 50-এর উপরে যেন স্কোর থাকে, তো 50-এর উপরে যদি স্কোর থাকে তবে কিন্তু সেই ভিডিও কিন্তু খুব ভালো হবে, সেই ভিডিও কিন্তু র্যাঙ্ক করবে, ঠিক আছে। তো আমি তোমাদেরকে বেসিক একদম পুরো যেটা যেটা আমি করি আমার ভিডিওর সঙ্গে, যেটা করে ভিডিওকে ভাইরাল করেছি বা করছি সেটাই কিন্তু দেখিয়ে দিলাম তোমাদেরকে আজকের এই ভিডিওটার মধ্যে, যে ভিডাইকিউকে সঠিকভাবে ইউজ কীভাবে করবে, সঠিক ব্যবহার কীভাবে করবে এই ভিডাইকিউ অ্যাপ্লিকেশনটাকে। তো চলো বন্ধুরা আজকে এখানে শেষ করছি ভিডিওটাকে, আবার দেখা হচ্ছে কিন্তু নেক্সট একটা ধামাকেদার ভিডিওর সাথে।